জনকল্যাণ আর ত্রিপুরার মানুষের সার্বিক মঙ্গলকে নিজের কাজে আর ভাবনার মধ্য দিয়ে বাস্তবায়িত করে বিপ্লব কুমার দেবের পথ চলা এবং একই সঙ্গে ভারতীয় জনতা পার্টির সেবা সংগঠনের আদর্শকে মানুষের হৃদয়ের গভীরে প্রথিত করার নিরলস প্রচেষ্টায় ব্রতী রাজ্যের এই অন্যতম জনপ্রিয় জননেতা। খোয়াই অথবা মোহনপুরের মানুষ আজ তাই রাজ্যের মাটিতে থেকেই দেশের অন্যতম সেরা সব হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেবের উদ্যোগে তিন দিন ব্যাপী যে সাংসদ স্বাস্থ্য শিবির রাজ্যে আয়োজিত হচ্ছে, শনিবার সেই কর্মসূচির দ্বিতীয় দিনে খোয়াই টাউন হলে আয়োজিত এই স্বাস্থ্য শিবির উপস্থিত থেকে এই মেগা স্বাস্থ্য শিবিরের তাৎপর্য এবং সাধারণ প্রান্তিক মানুষের প্রতি তার ভালোবাসাকে উল্লেখ করলেন বিপ্লব কুমার দেব। উল্লেখ্য, সাংসদ তহবিলের অর্থে আয়োজিত এই সম্পূর্ণ বিনামূল্যের স্বাস্থ্য শিবিরে শনিবার দিল্লির এইমস হাসপাতাল সহ দেশের সেরা সেরা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং পরিষেবা শনিবার পেয়েছেন খোয়াইয়ের বিশাল অংশের জাতি জনজাতি নারী পুরুষ। নিজের বক্তব্যে এই সাংসদ স্বাস্থ্য শিবির আয়োজনের উদ্দেশ্য এবং লক্ষ্যকে বরাবরের মতো পরিশীলিত এবং সাবলীলভাবে উল্লেখ করেন রাজ্যের একমাত্র রাজ্যসভা সাংসদ। জানালেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশানির্দেশে সারা দেশে সাধারণ মানুষের কাছে উৎকৃষ্ট স্বাস্থ্য পরিষেবাকে পৌঁছে দেবার জন্য যে বিশাল কর্মকাণ্ড শুরু হয়েছে, এই প্রয়াসেরই প্রতিফলন ঘটেছে সাংসদ স্বাস্থ্য শিবিরের মধ্য দিয়ে, যার ফলশ্রুতিতেই খোয়াইয়ের মানুষ দেশের সর্বশ্রেষ্ঠ সব হাসপাতালের পরিষেবা পেয়ে নিজের আগামীকে সুরক্ষিত করছেন। এই ধরনের বড় বড় হসপিটাল, স্বনামধন্য হসপিটাল ভারতবর্ষে, সেখান থেকে টিম এসে স্বেচ্ছা ওনারা আমাদের তিন দিনের হেলথ টিমে সহভাগী হয়েছেন। আমি আশা করি তাতে ত্রিপুরাবাসীর লাভ হবে। হ্যাঁ, স্বাভাবিকভাবে একদিন দেখে তো সমস্ত কিছু সমাধান করা যায় না, কিন্তু এটা ঠিক মানুষের মধ্যে একটা ভাবনা, একটা মানসিকতা তৈরি হবে যে না, আমাদের হেলথ ব্যবস্থা, যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে ত্রিপুরাতে বিজেপি সরকার আসার পর ডেভেলপমেন্ট হয়েছে, তার সঙ্গে বাইরে থেকে এত বড় বড় হসপিটালের ডক্টররা যখন এসে হেলথ কেয়ারগুলি একদিন জন্য করে যায়, তাতে এক পারসেপশান তৈরি হয় যে ত্রিপুরা দিল্লি থেকে দূর নয়। পেশেন্টদের মনে একটা মানসিকতা তৈরি হবে যে না, আমাদেরকে দেখার জন্য এইমসের ডাক্তারও আসে, নাহলে মানুষের স্বপ্ন থাকে কোনো দিন অসুস্থ হলো অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউশন কেউ নাম বললে ভাবে ওখানে যাবো কীভাবে, ডাক্তার কি দেখবে। কিন্তু আজ চিন্তা করে দেখুন, আজ আমি খোয়াইতে বসে আছি, এখানে অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউশনের ডাক্তার, সাধারণ ঘরের কোনো ছেলে মেয়ে এসছে এবং মহিলা আসছে, তার সঙ্গে কথা বলছে, তাকে দেখছে এখানে বসে। স্বাভাবিকভাবে এটা একটা মানুষের কাছে স্বপ্ন, ত্রিপুরা মানুষের কাছে, আর সেই স্বপ্নটা মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে সাকার হয়েছে। আর সমস্ত এমপিদের জন্য সেই ব্যবস্থা করা হয়েছে যে নিজের নিজের স্বাস্থ্যবিধি এরিয়াতে পিনাকি রাষ্ট্রপতি, তার সঙ্গে মন্দর প্রেসিডেন্ট রয়েছেন আমাদের সবার পরিচিত, এবার বিধানসভা তিনি দাঁড়িয়েছেন, 1040 ভোটে রয়ে গেছে, কিন্তু জনসমর্থন বড় মাত্রায় পেয়েছে। আমি আশা করি এই যে ক্যাম্পগুলো বড় বিভূতিচরণ হচ্ছে, তাতে ত্রিপুরার আম জনতার মধ্যে এক হেলথ সম্বন্ধে বিশ্বাস তৈরি হবে, ফেথ তৈরি হবে। তো ওই ফেথটাই পেশেন্টকে 50% ঠিক করে দেয় মানসিকভাবে। এখন দেখবে আরে অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউশন ডাক্তার আমাকে দেখলে, বা RML হসপিটালের নাম শুনেছে যে না ওখানে ভাই বড় VIP-রা গেছে, সেন্ট্রাল মিনিস্টার হোক, মন্ত্রী বড়ের হোক, অ্যাডমিশন হোক, আজকে ওইসব হসপিটাল থেকে এসে এখানে দেখছে, নিশ্চিত মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হবে। এতে ত্রিপুরার মানুষের হেলথ সম্বন্ধে পারসেপশান যেটা ছিল যে ত্রিপুরাতে হেলথ ব্যবস্থা, ইনফ্রাস্ট্রাকচার কোনো কিছু নেই, কেউ আসে না, সেটা থেকে ত্রিপুরা ধীরে ধীরে মুক্তি পেতে চলেছে, আর এটা নিশ্চিত মানুষের লাভবান হবে। আর আমাদের জনপ্রতিনিধিরা যারা আছে, যারা এটাকে আরও সুন্দরভাবে আগামী দিনে কত সুন্দরভাবে করা যেতে পারে সেই বিষয়ে কাজ করবে। এই মেগা স্বাস্থ্য শিবির যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রকে প্রসারিত করবে এবং আগামী দিনে এরকম আরও জনকল্যাণমুখী উদ্যোগ প্রধানমন্ত্রীর প্রেরণায় এবং রাজ্য সরকারের সহযোগিতায় রাজ্যে আয়োজিত হবে, সেই কথাও মুক্তকণ্ঠে বিপ্লব কুমার দেব জানান। শনিবার খোয়াইতে এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত বিশাল অংশের নারী পুরুষের কণ্ঠে তারই প্রতিধ্বনি শোনা গেল। বিশিষ্ট ডাক্তারদের পরামর্শ এবং পরিষেবা পেয়ে আপ্লুত স্বাস্থ্য শিবিরে আগত আবাল বৃদ্ধ বনিতা, কেউ চোখের চিকিৎসা সহায়তা পেয়েছেন তো কেউ আবার জানালেন ওষুধের বন্দোবস্ত করা হয়েছে তাই নিশ্চিন্ত। কিরকম পরিষেবা পেয়েছেন এবং আপনি কি চেক আপ করিয়েছেন? আমি আই চেক আপ করাইছি, তো আই চেক আপে যেখানে মানে ওষুধ নাই, দীক্ষা কইছে চোখে প্রেশার আছে অন্যরা চোখের মতো না, আমার এই কইছে জীবিত যাবেন লাগে, এক ইমার্জেন্সি যাবেন লাগে, দিয়ে আপনার একটা ড্রপ দিচ্ছে, ড্রপটা এখানে পাওয়া যায় না,
নাও পাওয়া যেতে পারে কুসের দিক আগাটা থেকে আনলে তাড়াতাড়ি যায় চোখের ডক্টর যত দিন মতো না যাবে ঠিক ডক্টর দিয়ে যাবেন লাগে আর তাড়াতাড়ি ডিবিতে গিয়া চোখের ডাক্তারের লগে যোগাযোগ করবার লাগে আমার বলছে খালি পরিষেবা কিরকম ওষুধ কি দিছে আপনাদের কুয়াইতে এই সাংসদ স্বাস্থ্য শিবিরে শনিবার বিপ্লব কুমার দেব ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী এবং অন্যান্য বিশিষ্ট জনেরা। উল্লেখ্য, শুক্রবার মোহনপুরেও অনুষ্ঠিত হয়েছে সাংসদ স্বাস্থ্য শিবির, যেখানে ছিল মানুষের উপচে পড়া ভিড়। এদিকে রাজ্যসভার সাংসদ আবার অন্যদিকে হরিয়ানার মতো গুরুত্বপূর্ণ রাজ্যের প্রভারী। এই দুই বিরাট দায়িত্ব পালন করার মধ্যে বিপ্লব কুমার দেব বারবার তার কাজ এবং প্রয়াসের মধ্য দিয়ে প্রমাণ করে দেন ত্রিপুরার মানুষের প্রতি তার নিখুঁত ভালোবাসার আর মতামতি তাকে জাতি জনজাতির জননেতা করেছে, যেখানে রাজনৈতিক আঙিনার পরেও শুধু মানুষের জন্যই তিনি সবার প্রিয় বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।